প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ স্ন্যাক্স আইটেমে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং খেতে দারুণ মজার হেলদি একটি নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। চলুন শুরু করা যাক। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ, আর এখানে নিয়েছি ডিমের সাদা অংশ, আমি সাদা অংশটা দিয়ে দিচ্ছি, আর হলুদ অংশটা রেখে দিচ্ছি এটা পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর দিয়ে দিব 1/4 কাপ তেল, প্রথমে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কুসুম গরম পানি, এখন পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। সফট একটা দুধ তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে নিচটাতে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, আর উপরটাতেও দিয়ে দিচ্ছি একটু। এখন ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এরিফাকে আমরা ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন কিমা, এখানে আপনারা বিফ বা ল্যাম্ব যে কোনো ধরনের কিমা ব্যবহার করতে পারেন। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। কিমাটাকে এরকম হাতা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে দিতে হবে, কিমা কিন্তু অনেক সময় এটা দলা পেকে যায়, তো এইভাবে করে আমি একটু ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ আলু কুচি, মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, এখন চিকেন কিমার সাথে এই দুইটাকে আমি একটু ভেজে নিচ্ছি। প্রথমে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজিটা অ্যাড করে নিতে পারেন, আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে আজকে করছি। নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিব গাজর কুচি 1/3 কাপ, সবগুলো সবজি মিহি কুচি করে নেবেন, এতে করে আপনাদের পুরটা তৈরি করতে সুবিধা হবে। একটা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, পানি ছাড়াই এটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু খুব মিহি কুচি করে কেটে নিয়েছে। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী, এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজির পুরটাকে অতিরিক্ত ড্রাই করা যাবে না, আবার একেবারে পুড়িয়ে লাল করে কিন্তু এটা ভাজা যাবে না, সফট হবে বা সেদ্ধ হবে। এখানে একটা করে আমি আর কোনো মশলা অ্যাড করছি না, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গরম মশলাগুলো অ্যাড করতে পারেন। তো সবজিটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। চিকেনের পুরটাকে আমি প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে ডুয়ের ডাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন ফুলে কতটা ডাবল হয়েছে, তা আমি উঠিয়ে নিচ্ছি। এখন বোর্ডের উপরে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, নিয়ে ডুটাকে নিয়ে নিচ্ছি,
একটু এভাবে প্রেস করে নিচ্ছে। এখন লম্বা করে আমি লিচি কেটে নিব। সমান ভাবে ভাগ করে নেচ্ছে। সবগুলো লিচি আমি সেম ভাবে তৈরি করে নেচ্ছে। সবগুলো লিচি করা হয়ে গেছে। এখন একটা কাপড় দিয়ে আমি ঢেকে নিচ্ছি, এতে করে উপরটা ড্রাই আউট হয়ে যাবে না। এখন একটা লিচি নিয়ে নিচ্ছে, একটু ময়দা দিয়ে আমি একটা ছোট সাইজের রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে আমি চারপাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। ভিডিওতে একটু লক্ষ্য করুন আপনারা, তাইলে বুঝতে পারবেন আমি কিভাবে করার চেষ্টা করছি। এখন এটাকে উল্টিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে আমি পোরটা দিয়ে দিব। খেয়াল রাখবেন যাতে পোরটা মাঝখানে থাকে। এখন এই কোণা থেকে ধরে আমি এই কোণাটা মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, আবার এই কোণা থেকে এই কোণাটা একটু চেপে দিচ্ছি। এখন যে পাশগুলো আছে পাশগুলো এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। চারোটা পাশ আমি এভাবে চেপে নিচ্ছি। দেখুন একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন একটু আলতো করে চেপে নিচ্ছে। আপনারা চাইলে এরকম রেখে দিতে পারেন, আবার চাইলে আরো একটু ডিজাইন করতে চাইলে একটা কাটা চামচ দিয়ে এভাবে চারোটা পাশ একটু দাগ কেটে নিতে পারেন, এতে করে দেখতে আরো সুন্দর লাগবে। হয়ে গেছে আমার একটা তৈরি করা। এখন তৈরি করা পিঠাগুলোকে আমি একটা পেপারের উপর এভাবে রেখে দিচ্ছি, এতে করে উঠাতে সুবিধা হবে। সবগুলো নাস্তাকে আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এগুলোকে আমি চুলায় বেক করব। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের উপরে একটা পেপার দিয়েছি, সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু স্পেস রেখে দিতে হবে। এখানে যে আমি ডিমের কুসুমটা রেখেছি সেই কুসুমটা নিয়ে নিচ্ছে, আর ঘন জাল করে রাখা দুধ মিশিয়ে দিচ্ছে। এখন একটা ব্রাশের সাহায্যে আমি এর উপরটাতে ব্রাশ করে দিব, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। উপরটাতে একটু তিল ছিটিয়ে দিচ্ছে। প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলায় যে ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটাকে সর্বনিম্ন করে দিয়ে আমি 8 থেকে 10 মিনিট অপেক্ষা। 8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে। আমাদের পুরে বড় বনটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমরা চুলায় বেক করেছি উপরটাতে কালার চলে আসবে না, কালার চলে আসার জন্য আমরা একটা কাজ করতে পারি। তার জন্য এখানে আরও একটা প্যান নিয়ে এর মধ্যে আমি বনগুলোকে এভাবে উল্টিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য।
এই অবস্থায় চুলার আঁচটা একেবারে মিডিয়ামে থাকবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন পেপারটা নিচে থেকে এমনিতেই উঠে যাচ্ছে। এখন চেক করে নিচ্ছি আমরা ব্যাক সাইডটা, দেখুন কালারটা কিন্তু চলে এসেছে অলমোস্ট। এখন উঠিয়ে নিচ্ছি চুলায় তৈরি করা চিকেনের বন বা পুরে ভরা বন, দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখতে যদিও অতটা ওভেনের মতো হয়নি, কিন্তু খেতে কিন্তু সেম ওভেন থেকে কোনো অংশে কম নয়, এর স্বাদ কিন্তু একই রকম মনে হবে। তো আমি আপনাদের একটু কেটে শেয়ার করছি কীরকম হয়েছে। এটা অনেক গরম আছে, দেখুন এরকম হয়েছে। সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই হেলদি আইটেমটা তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের পর্ব আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।